আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন সম্পর্কে জানতে চেয়েছিলে, কবে কোন পরীক্ষা, কোন সময়ে কী পরীক্ষা হবে, পাশাপাশি পরীক্ষার জন্য কোনো বিশেষ নির্দেশনা রয়েছে কিনা, সেগুলো নিয়েও অনেকে প্রশ্ন করেছিলে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত সময়সূচি অর্থাৎ পরীক্ষার রুটিন এবং পরীক্ষার যে নির্দেশনা তা প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে নোটিশের মধ্যে দেওয়া আছে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার সময়সূচি এবং নির্দেশিকা। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে বিস্তারিত যে সময়সূচি রয়েছে সেটা দেখা যাচ্ছে। চলো বন্ধুরা, আমরা সময়সূচিটাকে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিস্তারিত সময়সূচি। বন্ধুরা, 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, 22-2-2024 বৃহস্পতিবার এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এখানে 6টি শিফটে পরীক্ষাটি হবে। প্রথম শিফটটি হচ্ছে ছাত্রীদের জন্য, রোল নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এবং কত থেকে কত পর্যন্ত রোল নাম্বার, এবং পরীক্ষা সকাল 9টা থেকে 10টার মধ্যে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 1 ঘন্টা। দ্বিতীয় শিফট হচ্ছে ছাত্রী, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, সকাল 10টা 25 থেকে 11টা 25 পর্যন্ত পরীক্ষা। তৃতীয় শিফটে পরীক্ষা হবে ছাত্রদের জন্য, সকাল 11টা 50 থেকে 12টা 50। চতুর্থ শিফটে ছাত্রদের, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, বেলা 1টা 50 থেকে 2টা 50। পঞ্চম শিফটে ছাত্র, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, বেলা 3টা 15 থেকে 4টা 15। এবং ষষ্ঠ শিফটে ছাত্ররা পরীক্ষা দিবে, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, বেলা 4টা 40 থেকে 5টা 40 পর্যন্ত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আশা করি 22 তারিখের পরীক্ষার ব্যাপারে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলে। এবার আসি বন্ধুরা 25 তারিখের পরীক্ষা। বন্ধুরা, 25 তারিখ 25-2-2024 রবিবার এখানে C1 উপ ইউনিট এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। C1 উপ ইউনিটের অর্থাৎ কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম শিফট পরীক্ষাটি হবে, ছাত্রছাত্রী উভয়ই একই শিফটে পরীক্ষা হবে, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপরেই অর্থাৎ দ্বিতীয় শিফট থেকে ষষ্ঠ শিফট পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের। দ্বিতীয় শিফটটি মূলত ছাত্রীদের জন্য, রোল নাম্বার দেখতে পাচ্ছ, সকাল 10টা 25 থেকে 11টা 25। তৃতীয় শিফটে ছাত্রীদের জন্য সকাল 11টা 50 থেকে 12টা 50, রোল নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই তোমাদের রোল নাম্বার সাথে তোমরা মিলিয়ে নিবে। চতুর্থ শিফট মূলত ছাত্রীদের জন্য, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, বেলা 1টা 50 থেকে 2টা 50। পঞ্চম শিফটে ছাত্ররা পরীক্ষা দিবে, রোল নাম্বার দেখতে পাচ্ছ, 3টা 15 থেকে 4টা 15। এবং ষষ্ঠ শিফটে ছাত্ররা পরীক্ষা দিবে, এই রোল নাম্বার অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ, 4টা 40 থেকে 5টা 40। এই ছিল রবিবারের পরীক্ষার বিস্তারিত। বন্ধুরা, এবার আসি 27 তারিখ মঙ্গলবার, ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান অনুষদে। তবে এই দিন অর্থাৎ 27 তারিখ শুধুমাত্র ছাত্রীরা পরীক্ষা দিবে, শিক্ষার্থী বেশি হওয়ার কারণে ডি ইউনিট 27 তারিখে শুধুমাত্র ছাত্রীরা পরীক্ষা দিবে 4টি শিফটে। প্রথম শিফট, দ্বিতীয় শিফট, তৃতীয় শিফট এবং চতুর্থ শিফটের রোল নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ, সকাল 9টা থেকে 10টা, 10টা 25 থেকে 11টা 25, 11টা 50 থেকে 12টা 50 এবং 1টা 50 থেকে 2টা 50 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 28 তারিখ ঠিক তার পরদিন বুধবার জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটের। তবে এই দিন পুরো দিনটি ছাত্ররা পরীক্ষা দিবে 4টি শিফটে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শিফট, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, সকাল 9টা থেকে 10টা, 10টা 25 থেকে 11টা 25, 11টা 50 থেকে 12টা 50 এবং 1টা 50 থেকে 2টা 50। এরপর আসবে 29 তারিখ, বেশ কিছু পরীক্ষা রয়েছে, বি ইউনিটের পরীক্ষা, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA পরীক্ষা এবং ইউনিটের পরীক্ষা, 3টি ইউনিটের পরীক্ষা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বি ইউনিটে প্রথম শিফটে ছাত্রীরা পরীক্ষা দিবে সকাল 9টা থেকে 10টা, দ্বিতীয় শিফটে ছাত্ররা পরীক্ষা দিবে 10টা 25 থেকে 11টা 25। যারা IBA পরীক্ষা দিবে তারা ছাত্রছাত্রী উভয়ের ক্ষেত্রেই তৃতীয় শিফটে পরীক্ষা দিবে সকাল 11টা 50 থেকে 12টা 50। আর ইউনিট ব্যবসা অনুষদের পরীক্ষা হবে চতুর্থ শিফটে ছাত্রীদের জন্য, 1টা 50 থেকে 2টা 50। এবং পঞ্চম শিফটে ছাত্ররা পরীক্ষা দিবে 3টা 15 থেকে 4টা 15, রোল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। সর্বশেষ 3-3-2024 অর্থাৎ 3 মার্চ 2024 থেকে 5-3-2024 এই 3 দিন কলা ও মানবিক অনুষদ এবং কলা ও মানবিক অনুষদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের। MCQ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য সকাল 10টা থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে। আর 5-3-2024 অর্থাৎ 5 মার্চ একদিন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, কলা ও মানবিক অনুষদের চারুকলা বিভাগের পরীক্ষা, যারা MCQ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আশা করি এই ব্যাপারে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলে রুটিনের ব্যাপারে। এবার আসি নির্দেশনা। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। OMR ফর্মে বৃত্ত ভরাট সংক্রান্ত একটি তথ্য রয়েছে। প্রথমেই OMR ফর্মে বৃত্ত কালো কালির বলপেন দিয়ে পূরণ করতে হবে। OMR ফর্ম পূরণে কোনো ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে। যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত কোনো OMR ফি
ওএমআর ফর্ম দেওয়া হবে না। ওএমআর ভাঁজ করা, কাটাকাটি করা, অবাঞ্ছিত দাগ দেওয়া, স্ট্যাপল করা, পিন আপ করা, ফর্মের উপর পানি ফেলা যাবে না, তাহলে ফর্মটি বাতিল হয়ে যাবে। ভর্তি পরীক্ষার রোল নাম্বার, দিনের শিফট এবং প্রশ্নের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, যথাযথ ঘর পূরণ করতে হবে, না হলে ওএমআর ফর্ম বাতিল হয়ে যাবে। পরীক্ষা শেষে ওএমআর শিট এবং প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে। তৃতীয় নির্দেশনা, পরীক্ষার্থী কর্তৃক ডাউনলোডকৃত প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। অর্থাৎ প্রবেশপত্রে তোমাদের ডিটেলসটা লেখা থাকবে, আর যখন প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হয় এবং কীভাবে তোমরা আরও কেন্দ্র সম্পর্কে জানতে পারবে। পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময় কমপক্ষে 10 মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে, তাই কোনো ধরনের অ্যানালগ বা ডিজিটাল কোনো ধরনের ঘড়ি আনবে না। শুধুমাত্র পরীক্ষা এবং পরীক্ষার সাথে সম্পর্কিত যে শিক্ষকরা রয়েছেন তারাই শুধু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ যখন প্রকাশিত হবে আমি ভিডিও দিব। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডটি এবং সাথে প্রবেশপত্রটি আনতে হবে। ঢাকা শহর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 30 কিলোমিটার দূরে অবস্থিত, এই জন্য যে সকল শিক্ষার্থী ঢাকা শহর বা এর দূরবর্তী কোনো স্থান থেকে পরীক্ষা দেবে তাদের অবশ্যই যানজটের বিষয়টি মাথায় এনে তারপর সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের কোনো বাসে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা যাওয়া আসা করতে পারবে না। আশা করি পুরো নির্দেশনাটি তোমরা বুঝতে পেরেছো এবং রুটিনটাও তোমরা দেখতে পেয়েছো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রুটিন এবং পরীক্ষার নির্দেশনা নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।